আসসালামু আলাইকুম। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটির সাথে আমি একটি টিপস আপনাদের মাঝে শেয়ার করতে চাই, সেটি আমি ভিডিওর লাস্টে দিয়েছি। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আজকের রান্নায় যা যা লাগছে তা হচ্ছে একটি বড় সাইজের আমি মুরগি নিয়েছি। এভাবে আমি ছোট করে কেটে নিয়েছি। ফ্রেশ আলু, মশলা এখানে যা যা আছে তার মধ্যে আমি ধনিয়ার গুঁড়াটা আলাদা করে দেখিয়ে দিই নাই, কারণ আমি গরম মশলাটা বাসায় করে নিয়েছি, তার মধ্যে ধনিয়া দিয়ে একবারে ব্লেন্ড করে নিয়েছি। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আপনারা নারিকেলের তেলের পরিবর্তে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। ফ্রাই প্যানে পেঁয়াজ 2 মিনিট মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিব, তারপরে রসুনের কোয়াগুলো দিয়ে দিব। এখন থেঁতা করা আদাগুলো দিয়ে দিব। কাঁচা মরিচগুলো দিয়ে দিয়ে আরও 1 থেকে 2 মিনিট ভাজতে থাকব। এখন আমি টমেটোগুলো দিয়ে দিব এবং যে কারি পাতাগুলো ছিল সেগুলোও দিয়ে দিব। দিয়ে আরও 2 থেকে 3 মিনিট এভাবে ভাজতেই থাকব। এখন আমি একে একে সব মশলার গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট, যেন মশলার কাঁচা গন্ধ না আসে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি 2টি তেজপাতা দিয়ে দিব, এটি অপশনাল, ইচ্ছা করলে আপনারা বাদও দিয়ে দিতে পারেন। আমি আগে তেজপাতা দিই নাই, কারণ হচ্ছে কারি পাতার সাথে তেজপাতা দিলে দুটার গন্ধ একেবারে টোটালি আলাদা হয়ে যাবে, যার কারণে আমি আলাদা করে দিয়েছি যেন গন্ধটা ভালো আসে। মাংসটা 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ভুনতে হবে, যেন টমেটো মশলা সব মাংসের সাথে মিশে যায়। যখন সব মশলা টমেটো খুব ভালোভাবে মিশে যাবে, ঝোলটা দেখলেই বোঝা যাচ্ছে সব কিছু খুব ভালোভাবে মিশে গিয়েছে, এই অবস্থায় আলুগুলো দিয়ে দিতে হবে। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এবং আরও 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ভুনে নিব। যখন মাংস আর আলুর গায়ে তেলটা বোঝা যাবে, তখন এর মধ্যে আমি 2 কাপের মতো পানি দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 20 থেকে 25 মিনিটের মতো রান্না করব এবং মাঝে একবার আমি নেড়ে দিব। খুব সহজেই রান্না হয়ে গেল কেরালা স্টাইলে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড কমেন্টস করতেও ভুলবেন না। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে টবে কিভাবে আপনারা আলুর গাছ জন্মাতে পারবেন ঠিক 2 সপ্তাহের মধ্যে। 3 থেকে 4 সপ্তাহ বাসায় আলু রেখে দিলে ঠিক এইভাবে গাছ উঠে যায়। গাছের ছাইড দিয়ে এভাবে কেটে নিতে হবে। শুধু আলুই না, আলুর পাতাও কিন্তু খুব সুস্বাদু একটি খাবার। এভাবে কেটে মাটির ঠিক 1 ইঞ্চি নিচে পুঁতে রেখে দিতে হবে। গাছ যেদিক দিয়ে বের হবে ঠিক এইভাবেই কেটে নিতে হবে। এভাবে কেটে নিয়েই মাটির নিচে পুঁতে রাখলে খুব তাড়াতাড়ি গাছ উঠে যাবে।